আমি আজকে একটি ইয়ারফোন আনবক্সিং করে দেখাবো। ইয়ারফোনটি আমি নিয়েছি দারাজ থেকে। ইয়ারফোনটির মডেল হলো QKZ DM-10। প্যাকেজিংটা এরকম দেখতে পাচ্ছেন। বারকোড দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে। আমি দুটো হেডফোন নিয়েছিলাম, আমার কস্ট পড়েছে 795। প্যাকেজিংটা এমন ছিল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তারা প্যাকেজিং করে দিয়েছে, যেন বক্সটি ভেঙে না যায়। প্যাকেজিং খোলার পরে এটা এমন ছিল, উপরে একটা কাগজ মোটা প্যাকেট দিয়ে বক্সটাকে মোড়ানো ছিল। এরপর এটা প্লাস্টিকের বক্স, এই বক্সের মধ্যে মেইন ইয়ারফোনটি আছে। এটা আমি এখন খুলে দেখাচ্ছি। এটা একটা আরেকটা ছোট পাউচের মধ্যে আছে, পাউচটা আমি খুলে দেখাচ্ছি। পাউচের মধ্যে ছিল হেডফোন ইয়ারফোনটি আর সঙ্গে কিছু ইয়ারপিস ছিল, বিভিন্ন সাইজের ইয়ারপিস ছিল, ছোট বড় কয়েকটি সাইজের 4 পেয়ার ছিল। হলো মাউস স্পিকার, ওয়ারটি খুব সুন্দর। আর ইয়ারপিসের পাশে একটা প্লাস্টিক লাগানো আছে, যেটাতে ওয়ারটি খুব ভালোভাবে প্রোটেক্টেড, খুব সহজে নষ্ট হয়ে যায় না। সাধারণত এই এলাকাগুলোতে বেশি ছিঁড়ে যায়। আমি এখন ইয়ারপিসগুলো খুলে খুলে দেখাবো। দেখতে পাচ্ছেন ইয়ারফোনের সঙ্গে ওয়ান পেয়ার আছে আর বাকি এখানে 3 পেয়ার দেওয়া আছে ইয়ারপিস, মোট 4 পেয়ার। ম্যাগনেট লাগানো আছে পাশে। ইয়ারফোনটি এভাবে ওয়্যারগুলোকে পেঁচানো আছে। সো এটার মডেলটা হলো QKZ DM-10। এটা মেনলি মেড ইন চায়না।